فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. এবার ঈদের সালাতের পূর্বেই কি কোরবানি করা যাবে অথবা ঘরে দুই রাকাত সালাত পড়ে কি কোরবানি করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কেউ ঈদের সালাতের আগে কোরবানি করবে তারটা গোশতের ছাগল, সেদিন ঈদের সালাতের পূর্বে কোরবানি করা যাবে না। ঈদের সালাত পড়ার পরেই কোরবানি করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, প্রথমে আপনি আপনাকে বলছে ফাসাল্লি লিরাব্বিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল নির্দেশ দিচ্ছেন যে সালাত পড়ো তোমার রবের জন্য, ওয়ানহার এবং কোরবানি করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবে করতেন, আল্লাহ যেটা দিয়ে শুরু করছে সেটা করতেন, সালাত পড়ে তারপর কোরবানি করতেন। সেই জন্য ঈদের সালাতের পরেই কোরবানি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা যারা ঘরে দুই রাকাত পড়েন, অনেকে বাইরে যাবেন না, ঘরে দুই রাকাত পড়বেন, ঈদের সালাত বাইরে পড়বেন না সমস্যার কারণে, তাদের কি হবে? যখন আপনারা সালাত পড়বেন ঘরে, সালাত পড়া শেষ করবেন, তারপরে যদি কোরবানির ব্যবস্থা করতে পারেন আপনি কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঘরে সালাত শেষ করার, অর্থাৎ যেটা আপনি ইয়া হিসেবে বাদিল হিসাবে বা সেটার পরিবর্তে ঈদের কোরবানি করতে যাইতে, কোরবানি সালাত আদায় করতে, সালাত ঈদের সালাত আদায় করতে যেতে পারেন নাই, এখন আপনি ঘরে পড়েছেন দুই রাকাত, সেই দুই রাকাতের পরে আপনি গিয়ে আপনি কোরবানি জবাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সেটা সাধারণ সালাত না, অর্থাৎ আপনি যেটা আমরা বলেছি ঈদের সালাতের পরিবর্তে যেটা পড়তেছেন, ঈদের সালাতটাই ঘরে পড়তেছেন খুতবা বিধিত, সেটার পরে গিয়ে আপনি কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। এটা ওই সময় যে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি বাইর হয় না, আর যে ব্যক্তি এমনিতেই সাধারণভাবে বের হয় কাজে কর্মে বিভিন্ন জায়গাতে, তার ঈদের সালাতে অংশগ্রহণ করা উচিত এবং সে ঈদের সালাতের পরে কোরবানি করা উচিত। আর যারা বাইরে বের হয় না, তারা তাদের জন্য এই বিধান যে তারা ঘরে সালাত আদায় করবে, তারপরে তারা কোরবানির ব্যবস্থা করবে। আশা করি বিষয়টি বুঝে আসছে।